রহমান রাহিম হ্যালো মাই লাভলি ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আর একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মেহমান আসবে বাসায় তাই রাতের বেলায় আমি কি কি বানিয়ে রাখছি আর রসমলাই করেছিলাম মিল্ক পাউডার দিয়ে এখানে আর করেছি পিঠা তো কালারটা কেমন হয়েছে আর এখানে পোয়া পিঠা বানাচ্ছি তো এই আর কি আস্তে আস্তে একটু কাজগুলো গুছিয়ে রাখছি একা হাতে সব কিছু করতে হবে সকালবেলা উঠে সব রান্না করবো তো রাতের বেলা এই পিঠাটা বানিয়ে রাখলাম আর রসমলাটায় বানিয়ে রাখলাম তো এখন পিঠা বানানো প্রায় শেষের দিকে উঠিয়ে নেব একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিব কেমন হয়েছে ফুলকো হয়েছে নরম হয়েছে এটা আমি সুজি দিয়ে আর ময়দা দিয়ে বানাই তো আমার ভিডিও আছে আমার চ্যানেলে এটা অনেক আগে থেকেই মানে সবাই আমাকে বলে যে এত মজার হয় তোমার পিঠাটা আমার মামি শাশুড়িরাও জিজ্ঞাসা করে এত সফট থাকে কিভাবে। আমি আসলে এক কাপ ময়দা এক কাপ সুজি দিয়েই আর গুড় দিই পরিমাপ মতো এটা তাহলেই হয়ে যায় মানে এত বেশি কোনো কারিগরি নাই এটার মাঝে খুব সহজভাবে বানিয়ে নেই আগে আমি কোনো কিছুই পারতাম না এখন আল্লাহর রহমত পারি তো রসমলাই বানালাম দশ মিনিটে আর বানিয়ে নিলাম পিঠাটা একটু ভিজে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে এই যে গরম মাংস বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমি স্টার্ট করে দিয়েছি আমার কাজ এখানে ইলিশ মাছটাও বসিয়ে দিয়েছি এখানে সুটকি ভর্তা করব আর এখানে কই মাছটা মেরিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে অনেক বড় বড় ছিল কই মাছ পাঁচটা তো এখন আমি ভাজি করতেছি আস্তে আস্তে করে যাতে মশলাটা ভেতরে ঢুকে কষিয়ে তো রেখেই দিয়েছিলাম কিছুক্ষণ মশলাটা মেরিনেট করে এখন আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছি এখানে ইলিশ মাছ পুরো একটা ইলিশ মাছ এখানে বসিয়ে দিয়েছি ভাবি আসবে আজকে মিলন ভাইরা আমাদের বাসায় আসবে সেই জন্যে আস্তে আস্তে সব আয়োজন করতেছি ভর্তাগুলো করে নিলাম ডিমটাও করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক একে একে করে সব কিছু করে তারপর আমি টেবিলে গুছিয়ে রাখতেছি আর একটু একটু করে ফটো তুলে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে অনেক কষ্ট হয়ে যায় একা হাতে দুটো বাচ্চাকে নিয়ে সব কিছু করা এটা আবার ছিল ইলিশ মাছের ল্যাজ ভর্তা এই যে কই মাছগুলো এখানে রেখে দিয়েছি ভাজি করে তারপরে এখানে বসিয়ে দিয়েছিলাম মাইক্রোওয়েভে ইয়েতে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম তো এই তো আমার ফাইনাল লুক বান্না দেখতে পাচ্ছেন কেমন হয়েছে মেহমানদের জন্য মন থেকে অনেক কিছু করার চেষ্টা করি বাটে পারি না সব কিছু মিলিয়ে হয় না আর কি বলবো করার তো অনেক কিছু মন চায় সত্য কথা আমি চাই যে পুরো টেবিলটা ভরে যাক তো ভাবি আইসা আমাকে অনেক বকা দিয়েছে এত কষ্ট করে এত কিছু করেছেন কেন এক দুই পথ করবেন তাহলে খেতে ভালো লাগবে আর আমি বলি না মেহমান আসলে আমার পুরো টেবিলটা ভরা থাকবে তাহলে আমার দেখতে ভালো লাগে আর আমার ভালো লাগে আমার তৃপ্তি লাগে আর মেহমানদের দেখতেও ভালো লাগে ওরা খেয়ে খুবই মজা প্রশংসা করেছে এখানে খাবার সব রেডি করা হয়ে গেছে এখন একে একে করে সবাই বসে পড়বে আর আর কাউকে দাওয়াত দিইনি শুধু মিলন ভাইয়ের ওয়াইফরাই এসেছিলো তাদের ফ্যামিলি এসেছিলো আর আমার সামনে কলেজ খুলে যাচ্ছে সেজন্যে আর কি খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম তো ভাইরা আগে খাচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন যে ফল ফ্রুট কত কিছু ভাই নিয়ে এসেছে মাসাল্লাহ বাংলাদেশি টোস্ট এখানে লন্ডনে সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি একে একে ড্রাই কেক আলিফা খুব পছন্দ করে আলিফের আপুর জন্য আনারস নিয়ে এসেছে তার খুব ঠান্ডা লেগেছে বাচ্চাদের জন্য ড্রিঙ্কস তারপরে মুড়ি চানাচুর আলি ফেরাবু খুব পছন্দ করে মুড়ি নিয়ে এসেছে এগুলো কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশ থেকেই আসে এগুলো মুড়িগুলো ড্রাই কেক তারপর বিস্কিট বিস্কিটটা আমি চা দিয়ে বিকেলবেলা খেতে অনেক টোস্টটা মজা লাগে এই যে মেয়ামানরা এত কিছু নিয়ে এসেছে এই আর কি মাসাল্লাহ অনেক কিছু নিয়ে এসেছে এত কিছু নিয়ে আসার দরকার নেই ভাবিকে অনেক ধন্যবাদ আমার ভিডিও মাধ্যমে দিতে চাই কারণ অনেক কিছু নিয়ে এসেছে কষ্ট করে তারাই এসেছে এটাই বাবু হওয়ার পরে আর ভাবি তেমন আসে নাই তো মেমান চলে গেছে এখন আমি এই যে সব কিছু ধুয়ে রেখে দিয়েছি কষ্ট তো হয়ই একা হাতে সকালে উঠে সব কিছু গুছিয়ে এখন নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি রান্নাঘরটা আজকে এই ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ